তোকে আমি কত কষ্ট দিয়েছি না জেলে বেটুয়া, তবে তুই আমাকে মা বলে ডেকেছিস। ভুল করেছি আমি, ভুল করেছি, ভুল করেছি আমি। আমি কেন তোমাকে মা বলে ডাকলাম? কেন, কেন আমি তোমাকে মা বলে ডাকলাম? আমারই দোষ, আমারই দোষ। আমি তোমাকে মা বলে ডাকলাম কেন, কেন আমি তোমাকে মা বলে ডাকলাম কেন, কেন? আমারই দোষ, আমারই দোষ। আমি কেন তোমাকে মা বলে ডাকলাম? কি হচ্ছে শোনা, আমার জন্য হীরা মারে এরকম হলো বর্তি, আমি জানি বর্তি, আমি জানি বর্তি আমার সঙ্গে কেন এরকম হয়। বর্তি বর্তি আমার সঙ্গে কেন এরকম হয়? আমি যাকে মা বলে ডাকে সেই আমার থেকে অনেক দূরে চলে যায়। বর্তি অনেক দূরে চলে যায়, অনেক দূরে চলে যায়। যাকে মা বলে ডাকিস সেই দূরে চলে যায়। ওরে মা ডাক শুনে তো আনন্দ হয় বাবু, মা ডাক শুনে তো আনন্দ হয় না। বর্তি বর্তি কষ্ট পায়। বর্তি আমি যাকে, আমি যাকে আমার প্রথম মা বলে চিনলাম সে মরে গেল বর্তি, আর তারপরে, তারপরে আমি আমার আসল মাকে পেলাম। তার তো কোনো কষ্ট হয়েছে বলে মনে হয় না। কে বলেছে তোমাকে বর্তি, কে বলেছে? মা তো কোনোদিনও আমার জন্য কষ্ট পায়নি, মা তো বড়ির জন্য কষ্ট পেয়েছে বর্তি, বড়ির জন্য কষ্ট পেয়েছে। একসময় আমি পড়ি, আমি পড়ি ওই মাকে মা বলে ডাকতাম ছোটবেলায়। বর্তি মা কেন এরকম করবে? বর্তি মা নিশ্চয়ই কষ্ট পেয়েছে বলে এরকম করছে, আর সেই কষ্ট কে দিয়েছে? আমি দিয়েছি বর্তি, আমি মাকে কষ্ট দিয়েছি আমি। যেমন হীরা আম্মা, হীরা আম্মা, হীরা আমার সঙ্গে দেখলে তো কি হলো? যখন যখন হীরা আম্মা আমাকে কষ্ট দিত তখন হীরা আমার কিচ্ছু হয়নি বর্তি, কিচ্ছু হয়নি। তখন হীরা আমার খুব ভালো ছিল, কিচ্ছু হয়নি হীরা আম্মা, কিচ্ছু হয়নি। আর আর আমি যখন, আমি যখন হীরা আম্মাকে মা বলে ডাকতে শুরু করলাম, হীরা আম্মা আমাকে মেয়ে বলে যখন মেনে নিল, তারপরে দেখলে তো বর্তি কি হলো? পুলিশে ধরে নিয়ে গেল হীরা আম্মাকে, পুলিশে ধরে নিয়ে গেল, পুলিশে ধরে নিয়ে গেল। যায়নি, কোনোদিন যাবেও না ছিলি। তুমি আমার মা না, তুমি আমার মা না। দাদু, ও ঠাম্মা, ঠাম্মা, ও দাদু। ফুলকি, ঠাম্মার শরীর খারাপ, চিৎকার করো না। কই, আমাকে তো কেউ কিছু বলেনি যে ঠাম্মার শরীর খারাপ? এ মা, আমি তো তোমাকে বললাম। কখন বললি তুই? বিল্টু, ঝগড়া নয়, প্রথমে একটু চা খাওয়াবে? হ্যাঁ দাদা, দিচ্ছি, তুমি খাবে? হ্যাঁ দিও। দীপু, চা খাবে? না। কি ব্যাপারটা কি বলতো, দীপু এত রেগে আছে কেন? আসলে দীপু কাকার সঙ্গে তো হীরার যোগাযোগ ছিল, তাই যদি হীরা দীপু কাকার নামে কিছু বলে দেয় তাই। ব্যাস, এই বাড়িতেই নামগুলো আর শুনতে চাই না। ফুলকি, কাউকে আগ বাড়িয়ে কোনো গল্প বলার দরকার নেই, মনে থাকবে? মনে থাকবে। ভাই চল আমরা ঠাম্মার ঘরে যাই, আয়।
মা না, তুমি আমার মা না। আমি জানি ছিলিক আমি তোর মা নই, কিন্তু আজকের পরে তুই আমাকে মা বলে মেনে নিস। তোর মুখে মা ডাক শুনতে যাবার খুব ইচ্ছে করে ছিলিক না বর্তি, না আমি চাই না তুমি কষ্ট পাও, আমি চাই না, আমি তোমায় কষ্ট পেতে দেবো না বর্তি, আমি তোমায় মা বলে ডাকবো না, বর্তি ভালো, আমি তোমাকে বর্তি বলে ডাকবো, বর্তি ভালো, বর্তি বর্তি ভালো। আমি আর কোনোদিনও কাউকে মা বলে ডাকবো না, কোনোদিনও কাউকে মা বলে ডাকবো না, কোনোদিনও না। আরে দীপু, কি রে তোরা কখন এলি? এই ওইখানে কি হলো রে? কি রে চলে যাচ্ছিস, বলে যা কি হলো। আমাকে কেন জিজ্ঞেস করছো? আমি তো একলা যাইনি, আর তো লোকজন ছিল, তাদেরকে জিজ্ঞেস করো। আরে কাকাই, তুমি কেমন আছো? খুব ভালো, তুই? আমি ভালো আছি। কতদিন পর বাড়ি ফিরলাম বলো? হ্যাঁ অনেক দিন পর। আচ্ছা ওইখানে কি হলো রে ফুলকে? ওখানে তো এমা ফুলকি দিদি, মা তোমাকে বলতে বারণ করলো না? বারণ করেছে? হ্যাঁ ফুলকি দিদি চলো। হ্যাঁ চল। হ্যাঁ আরে শুন, কি হয়েছে জানি না, দেখি। শোনো না, দাদা তো বাড়িতে চলে এসেছে, তুমি যেন আবার দিদিভাই, সেটা তুমি আমাকে বলে দেবে? আমি কিচ্ছু বল দিদিভাই বাড়িতে এসেছে তো তাই। সত্যি দিদিভাই এসেছে? হ্যাঁ গো এসেছে। কিন্তু তুই কি একটা বর্দাকে বলতে বারণ করছিলি? না না কিছু না, বলছি কি পুমুদি ওখানে কি হলো গো? অনু কিছু একটা লুকোচ্ছিস তুই আমার কাছে, ওখানে কি হয়েছে সে ব্যাপারে তুই একটা প্রশ্নও করবি না, এখানে কি হয়েছে সেটা জানা আমার কাছে খুব জরুরি। কি হয়েছে দিদিভাই? দিদিভাই কোনো ঝামেলা করেছে এসে? একটা কথা বলবো, শুনবি? বলো। তুই আমার কাছে চল না। না বর্তি, আমি এখানেই থাকবো। একা থাকতে পারবি? এবার থেকে তো একাই থাকতে হবে আমাকে, আজ থেকে থাকি না। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে, এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।